ثم إنكم بعد ذلك لميتون. رب العالمين بولين بندا দুনিয়ার নির্দিষ্ট সময় পার করে একদিন তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। রব্বুল আলামিন বলেন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ, এরপরে বান্দা একদিন কবর থেকে আবার নির্দিষ্ট সময়ে তোমাকে হাশরের ময়দানে উঠতে হবে। ووجدوا ما عملوا حاضرا, আল্লাহ বলে বান্দা তখন হাশরের ময়দানে তুমি তোমার জীবনের সব কিছু তোমার সামনে লিখিত দেখতে পাবে, আমলনামার একটা খাতা দেওয়া হবে, সেই খাতার মধ্যে তুমি তোমার জীবনের প্রতিটা জাররা জাররা নিঃশ্বাস পর্যন্ত লেখা পাবে। রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে ইকরা কিতাবাক كفى بنفسك اليوم عليك حسيبا. رب العالمين বলেন আল্লাহ বলবে ও বান্দা তোমার আমলনামা তোমার সামনে দেয়া হয়েছে, তুমি পড়ো তোমার আমলনামা, তুমি হিসাব মিলাও, আজকে তুমি যোগ করো বিয়োগ করো, তুমি হিসাব করে দেখো তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। নাফরমান জাহান্নামি পাপি নিজের আমল নামার পৃষ্ঠাগুলো উল্টাইতে উল্টাইতে বলবে ওয়াইলাতানা মালিহাদাল কিতাব। নাফরমান বলবে রব্বুল আলামিন হায় আফসুস, এটা আপনি কেমন খাতা লেখাইলেন, এর কারি দিয়ে লেখাইলেন, এই আমল নামা কেমনে আপনি তৈরি করলেন। لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها. এই কিতাবে দেখি, এই খাতার মধ্যে দেখি মাওলা আমার জীবনের ছোট বড় একটা মিনিট একটা সেকেন্ডও বাদ দেয় নাই। কারে দিয়ে লেখাইলেন মাওলা, তারে কি কোনোদিন ছুটি দেন নাই, তার কি কোনো শুক্রবার ছিল না, তার কি কোনো একুশে ফেব্রুয়ারির বন্ধ ছিল না, তার কি কোনো বন্ধ ছুটি ছিল না। রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ বান্দা, ডানে বামে এমন দুইজন ফেরেশতা রেখে দিয়েছিলাম, যেই দুই ফেরেশতা এক সেকেন্ডের জন্য ঘুমায় নাই, তন্দ্রা যায় নাই, তোমার জীবন থেকে ছুটি কাটায় নাই এক সেকেন্ড। তুমি ভুল করো না বন্ধু, তামাশারে জিন্দগি শেষ হয়ে যাবে। হ্যাঁ, দেখতে দেখতে না, খুব বেশি দিন না, এই অল্প কয়দিন আগে আমি এই সময় পার করে আসছি, আজ আমার বয়স 42-41 শেষ হয়েছে, সর্বোচ্চ এক বছর হয় আমি চশমা পরি। এক দেড় বছর আগে আমার কোনোদিন চশমা পড়তে হয় নাই, আমি এমনি সব ছোট ছোট লেখা দেখতাম, এখন দেখি ছোট অক্ষর দেখি। আমি বয়ান শেষে আস্তা 7-up এক লিটারের বোতল ফ্রিজ থেকে নামাই পুরে খাইতাম, এখন আমি প্রচন্ড গরমের মধ্যেও ঠান্ডা পানি খাই, ফ্রিজের কোনো পানি খাই, কদ্দুর দই খাই না, একটা কলা খাইতে ভয় না। এই জিন্দগি ভাইয়া, এ রাত ফুরায়া যাবে, এ দিন ফুরায়া যাবে, এই বন্ধু গল্প শুনাইলাম তোমার, আমার নিজের গল্প, নিজের গল্প। কোমরে ব্যথা হয়, পিঠে ব্যথা হয়, কাঁধে ব্যথা করে, অথচ বয়স খুব বেশি হয়নি, ঠিক 40, এরপরেই রঙিন ঘুড়ি শেষ। বয়স যখন 40 শুরু হয় শেষ হয়, তখন ওই যে ছেলে ঘুড়ি উড়ায় সন্ধ্যা নামে তো নাটাই ছুটে পড়া শুরু করে, লম্বা সময় ঘুড়ি উড়াইছিল, যখনই সূর্য ডুবে যাচ্ছে এবার কি শুরু হয়, ছুটে পড়া শুরু হয়। 40 পরেই আল্লাহ তাআলা ছুটে পড়া শুরু করে, লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ,
আল্লাহ তাআলা বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআন আল্লাহ বলে বান্দা শুনো তোমার কথা আমি আল্লাহ তোমাকে মায়ের পেট থেকে বের করেছিলাম এমন অবস্থায় জানো তুমি কিছুই বলতে না কিছুই জানতে না কিচ্ছু জানতা না সেই অবস্থায় এই কথাটা কল্পনা করেন ছেলেরা তোমরাও কল্পনা করো ভাই আজ তুমি পৃথিবী চিনো আজ তুমি মোবাইলে সারা পৃথিবীর কত কিছু জানো বুঝো দেখো তো রব্বুল আলামিন বলে আমি তোমাকে যেদিন মায়ের পেট থেকে বের করেছিলাম বান্দা খোদার কসম তুমি কিছুই জানতে না ধীরে 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 তোমার হাত পাও দেহ অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ মজবুত করেছি একদিন বলতে সুযোগ দিছি একদিন বুঝতে সুযোগ দিছি আজকে সেই সব আমার পেয়ে আমার নিয়ে সমস্ত বিদ্বেষ রাগ গুস্সা দেখাইলা শুধু আমার কথা আমার কথার উপর আহা একদিনের পরিচিত বন্ধু তারও মানুষ সম্মান করে এক বেলা কোনোদিন চা বিস্কুট খাওয়াইছে তারেও ইজ্জত করে তারেও দেখলে মূল্যায়ন করে কিন্তু নাফরমান যে তোমারে সব দিল আজকের সারা দিনে তারে একটা সেজদা দিলা না তোমার মতো গাদ্দার তোমার মতো নিমক হারাম বেঈমান আল্লাহর জমিনে আর কিছু আছে বেনামাজির মতো গাদ্দার বেনামাজির মতো নিকৃষ্ট আর কেউ হইতে পারে বলে জি না কার গাদ্দারি করলো আল্লাহ পাকের ছি 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 এত পাষাণ মানুষ হয় কেন আজ তো হিন্দু নামাজ পড়ে না এ নিয়ে আফসোস নাই ইহুদি নামাজ পড়ে না এ নিয়ে আফসোস নাই সে তো ইমানে নাই বৌদ্ধ নামাজ পড়ে না এ নিয়ে আফসোস নাই কিন্তু মুসলমানের সন্তান কেন নামাজ পড়বে না পাইডা লইয়া কাবজাব করলে এখন বুদ্ধি দিতে কইলে হ্যাঁ মাল যা আছে আয়োজন তার চাইতে বুদ্ধি বাইরে যাবে গোটা বিশ্বের সবচেয়ে বেশি বুদ্ধি দিতে পারদর্শী বাংলাদেশীরা পৃথিবীর সবচেয়ে বেশি বুদ্ধি কোন দেশে বসবাস করে বাংলাদেশ এবং এবং বাংলাদেশের না সারা বিশ্বের সবচেয়ে বড় বুদ্ধিজীবী যারা সবচেয়ে বড় মহাজ্ঞানী তারা থাকে কোথায় চা দোকানে পৃথিবী বাসা যারা মানে পৃথিবী গোটা বিশ্ব চালাইতে পারবো এমন বুদ্ধিজীবী সাধুয়ানে বই বিড়ি বিড়ি খায় আরে বুদ্ধি দেয় হ্যাঁ হ্যাঁ বাপরে বাপ চার এত ধোঁয়া হয় না বিড়ির এত ধোঁয়া নেয় বুদ্ধির যে শুধু বুদ্ধি দেয় বাংলাদেশ এই ব্যাপারে সেরা আমি আমার মাদ্রাসায় কিছুদিন আগে মাহফিল করছিলাম তো বৃষ্টি লাগছে এরকম দুপুরবেলা পরে আমি বৃষ্টির কারণে প্যান্ডেল বাহিরে বন্ধ করে ভিতরে এলাইছি মাদ্রাসার সব লোকজন সহ অনেক লোক হয়েছিল এখন যখন বয়ান আবার শুরু হয়েছে এইবার এই আমারে সবাই মিললা মানে এই পরিমাণ বুদ্ধি দেওয়ন শুরু করছে বুদ্ধির অত্যাচারে শেষে আমি মাইকে ঘোষণা দিয়ে বলছি ভাই আল্লাহর ওয়াস্তে যারা বুদ্ধি দিছেন এগুলোই এখনো পর্যাপ্ত অতিরিক্ত হয়ে গেছে দয়া করে নতুন বুদ্ধি না দেওয়ার জন্য অনুরোধ করতেছি মাইকে ঘোষণা দিছি শেষে বিশ্বাস করেন দুঃখে মানে বুদ্ধির দুঃখে এই জন্য সবাই দেখার দরকার নেই ওরা পারলে ঠিক হবে না পারলে এই এমনি যা বুঝা যায় বুঝা যায় আল্লাহ তৌফিক দান করেন চলেন বাবা আমার ভাই তোমা করে জাগাইতে চাইছিলাম বিবেক জাগাইতে চাই হয়তো হতে পারে কেউ তোমারে বলে নাই আজ বাবাদের খেয়াল নাই সন্তান নামাজ পড়ে না এই নিয়ে বাবার ফিকির যেতটুকু হওয়া উচিত ছিল সন্তান বিদেশ কেন যায় না এটা নিয়ে তার চাইতে বেশি ফিকির কামাই করে না কেন এটা নিয়ে ফিকির নামাজ পড়লে পড়ুক না পড়লে না পড়ুক কমপক্ষে টাকা পয়সা রোজগার করুক এই হলো অভিভাবকের ফিকির নামাজ পড়ো আর নাই পড়ো আল্লাহকে নারাজ করো আর রাজি করো বিদেশ যাও পয়সা কামাও বাইক বিল্ডিং করো জমি কেন এই হলো বড় ফিকির
আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমিন আমি আপনাদের কাছে অনুরোধ করছি ছেলেরা বাপ আমার কথা হয়তো শক্ত হয়ে গেছে আমি এই শক্ত কথাগুলো বলার একটা উদ্দেশ্য ছিল নাইলে তোমরা ঠান্ডা হইলা না এই এখন কিছুটা নিস্তব্ধ হয়ে গেছে সবাই ঠিক না বলেন জি এই অনুভূতিটা জাগলো না এই বিবেক জাগলো না যে পরিমাণ পাগলামি শুরু করছো তোমরা আমি আসার পরে মোবাইল নিয়া স্তব্ধ মনে হয় যেন পৃথিবীতে একমাত্র আমরা আরছি শুধুই মোবাইল কিন কেন্দ্র করে হায় হায় এটাই এখন আমাদের জীবন যৌবন এটাই এখন আমাদের আবেগ অনুভূতি ইচ্ছা আকাঙ্ক্ষা কল্পনা স্তাগফিরুল্লাহ আমরা মোবাইলের গোলাম না ভাইয়া আমরা নারীর গোলাম না আমরা নায়ক নাটক সিনেমার গোলাম না আমরা মুসলমান আমাদের একজন আল্লাহ আছে আমাদের একজন রসুল আছে আমাদের একটা ধর্ম আছে আমাদের একটা শ্রেষ্ঠ কিতাব আছে আমাদের একটা পরকাল আছে আমাদের একটা হিসাব আছে আমাদেরকে মিজানের পাল্লায় আমল মাপা হবে আমাদেরকে ফুলসেরাত পার হইতে হবে আমাদেরকে জিন্দিগির পাই পাই হিসাব দিতে হবে আমরা গাফেল হলে চলবে না আমরা গাফেল বেঈমান গাফেল হোক ইমানদার কেমনে আবার গাফেল হোক আল্লাহ কোরআনে বলছেন ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম অহুম ফি গাফলাতিন মুরিদুন কোরআনের আয়া আল্লাহ বলেন আমার বান্দা তোমার হিসাবের সময় একদম ঘনিয়ে গেল কাছাইয়া গেল অথচ এখনো তুমি গাফলত হয়ে গাফেল হয়ে বিমুখ হয়ে আছো হায় বাবা আল্লাহ বলেন হায় মানুষ এখনো গাফেল অথচ হিসাবের সময় তো কাছাকাছি বলে কই কোন সময় কেয়ামত আর কেয়ামত যেদিনে হোক আপনি যেদিন মরবেন আপনার কবরে আপনার হিসাব হবে কি না বলেন তো তাহলে এর পরে কেয়ামত আরো 500 কোটি বছর পরে হোক না আমনে সমস্যা কি আমনে তো নাই আমি প্রায় বলি যে যদি আমার মৃত্যুর পরে পৃথিবী যদি সব মানুষ আধুনিক হয়ে সান্দের দেশেও জায়গা আমার লাভ কি আমি তো নাই আমি তো নাই তো তো আমি আছি যতক্ষণ এরপরেই তো আমার মৃত্যু আমার হিসাব শুরু এই যেই আল্লাহ বলছে বান্দা তোমার হিসাব তো খুব কাছে তুমি দেখছি এখনো গাফেল আমি সেদিন কিতাবে পড়ছি কিতাবুল কাবায়ের ইমাম জাহাবী রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে হে যুবক যুবক ভাই তোমাদেরকে বলছে উনি যে হে যুবক তোমরা প্রত্যেকেই নিজ নিজ তোমাদের মহল্লায় বুড়া কয়জন বুড়ো মুরব্বী আর কিশোর তরুণ যুবক কয়জন হিসাব লাগাও হিসাব লাগাইলে দেখবা প্রত্যেক মহল্লায় কথাটা খেয়াল করেন প্রত্যেক মহল্লায় বুড়ো মানুষ 8 জন নলে 10 জন নলে 20 জন কিন্তু তার তুলনায় কিশোর তরুণ যুবক বেশি না কম বেশি হযরত বলেন অতএব এটাই প্রমাণ করে সব জওয়ান বুড়ো হয় না সব কিশোর বুড়ো হয় না সব তরুণ বুড়ো হয় না তার আগেই কবরে চলে যায় অধিকাংশ বুড়ো হওয়া পর্যন্ত পৌঁছে অল্প কিছু আল্লাহর বান্দা ঠিক এজন্য তিনি বলছেন যে হে যুবক শোনো জন্মিলে মরিতে হয় জন্মিলে বুড়ো হয় না মানে জন্ম নিলেই বুড়া হবা এটা না বরং তার আগেই মৃত্যু হইতে পারে কিন্তু মৃত্যু হবে এটা নিশ্চিত আমার কথাটা বুঝছেন না আস্তে আস্তে ঠিক কর ঠিক এটা একটু বিকট আওয়াজ হয় এভাবে বলিয়েন স্বাভাবিক আওয়াজে বল আপনি বোঝা দরকার আমার এনে স্লোগানের দরকার না আমি স্লোগান দিয়া কোনো কোনো কিছুই মনে করি না আমার দরকার কলিজা জাগানো বিবেক জাগানো অনুভূতি জাগলে লাভ কলিজার মধ্যে যদি আফসুস আসে একটা ছেলেরও তো আমাদের সবার নাজাতের জন্য ওই এক ছেলের আহ আফসুস এটাই যথেষ্ট এজন্য ভাই আমরা সবাই দেখি মুরব্বী কয়জন পৌঁছে সবাই পৌঁছেন এর আগেই হাজারো মানুষ কোটি কোটি মানুষ প্রতিনিয়ত কবরে চলে যায় কাজে এই যে চাচা ওই চাচা ছেলেরা তোমরা মনে করো না বাপ উনি বুড়ো হইছে বলে তুমিও বুড়া হবা না রে ভাইয়া না রে দোস্ত বাংলাদেশের সরকারি পত্রিকার জরিফ প্রতিদিন বাংলাদেশে গড়ে 5 থেকে 6 জন যুবক
মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায় প্রতিদিন কেন যুবকের মাতাল হলো মোটরসাইকেল এটা পাইলে তার উপরে যেন আলগা জিন সওয়ার হয় জিনও এত জোরে মোটরসাইকেল চালায় না মুসলমান হাই হাই নওজোয়ান এই পরিমাণ জোরে চালায় মনে করে এটা একটা ফুর্তি আমার হাত আমি ভেঙে ফেললাম বাহ বুঝেন ফেসবুকে দিলাম হাত ভেঙে ফেলছি পা ভেঙে ফেলছি মাথা ফাটায় ফেলছি কত বড় শুকরিয়া সৌভাগ্য আমার বিশ্ববাসী দেখছে ফেসবুকে আমার ট্যাং ভাঙা আমার মাথা ভাঙা মানে এই ছাগলের কোনো কিসিম আছে নি বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এর জন্য প্রতিদিন যুবক হারিয়ে যান হারিয়ে যা আমি নিজে এই কয়দিন আগে চাঁদপুর থেকে আসতেছি রাত্রে তখন 11:30টা 12টা বাজে আরে দেখলাম ভিড় রাস্তার পাশে এক মোটরসাইকেল যুবক রক্তে লাশ ভাইসা গেছে পুরাটা পিস জামাগা প্যান্টটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে কেউ বলতে পারতেছে না কার মার সন্তান হারায় গেছে কোনো বাস বা কিছু বাড়ি দিছে এজন্য ভাই মৃত্যু নিশ্চিত এক বুজুর্গ আল্লাহর ওলিকে জিজ্ঞেস করছিল দারুণ কথা শুনে এক বড় আল্লাহর ওলিকে বলছিল হুজুর দুনিয়ার কত নাজ নিয়ামত কত রং রস আপনি কিছুই উপভোগ করলেন না কষ্ট করে এই দুনিয়াটা পার করতেছেন কেন তখন ওই আল্লাহর ওলি বলছিল বাবা আমি না দুনিয়া ভোগ করতে চাইছিলাম উপভোগ রং তামসা ফুর্তি করতে চাইছিলাম মনে মনে সিদ্ধান্ত নিছিলাম পরে খবর নিয়ে শুনি দুনিয়ার প্রতিটা সুখের পিছনে মৃত্যু থাবা দিয়ে রাখছে মানে এটা চূড়ান্ত নিশ্চিত না যে আমি সেই সুখটা ভোগ করতে পারবো বুঝেন নাই কথাটা মৃত্যু পিছন দিয়ে কি দিয়ে রাখছে থাবা দিয়ে রাখছে মানে মৃত্যু আচ্ছানি দিয়ে ডাকছে বুঝলাম দুনিয়ার সুখ উপভোগ অনিশ্চিত আমি ইচ্ছা করলেও ভোগ করতে নাও পারি পারবো না হয়তো মৃত্যু থামায় দিবে এরপরে উনি বলেন পরে এরপরে খবর নিলাম খবর নিয়ে শুনলাম আখেরাতে আমারে যদি আল্লাহ জান্নাত দেয় তো জান্নাতে যে সুখ দিবে তার সাথে মৃত্যু বলতে আর কিছু নাই অনন্তকালের সুখই মিলবে তখন আমি অনিশ্চিত সুখ ত্যাগ করে নিশ্চিত সুখের জন্য রেডি হইতে লাগলাম সুবহান আরে দুনিয়ার বিরানিও যদি কেউ খাইতে শুরু করে বেশি খাইলে বিরানিও মানুষ ধমকা আরে আল্লাহ না অসুবিধা হবে তোর ফ্যাট খারাপ করবো বলে কি না বলেন তার মানে দুনিয়ার প্রত্যেকটা সুখের পেছনে মুসিবত আছে পেরেশানি আছে মৃত্যু আছে থেমে যাবে আখেরাতের সুখ আল্লাহর কসম শুধু শুরু হবে আর কোনোদিন শেষ হবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে আমার ভাই অতএব দয়া করে আমরা প্রত্যেকে আমি আবারও বলছি একজন হলে একজনই শোনো দশজন হইলে দশজনই বুঝো কিন্তু দয়া করে এটা জরুরি তুমি তোমার উপলব্ধি তোমার এই উপলব্ধি করো আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে বুঝার তৌফিক দান করেন